ধর্ম পালন করে ইসলামের কোনো বাধা নাই। কিন্তু আমাদের একটা কথা আছে, অন্যান্য ধর্মালম্বীরা আমাদের ধর্মের কোন অনুষ্ঠানে আসে না, আমরা যাইনি। এর দ্বারা বোঝা গেল আমাদের লজ্জা শরম নাই। কেন? আমাদের ঈদুল আজহার ঈদের নামাজের জামাতে আপনাদের সান্নার কতজন হিন্দু হাজির হয়েছে? একজন না। তা আমাদের ঈদুল ফেতরের নামাজের জামাতে কোনো হিন্দু কি হাজির হয় নামাজ পড়ার জন্যে? আমাদের সবে কদরে রাত্রে কোনো হিন্দু আসে নামাজ পড়ে দোয়া করার জন্যে? আমাদের তারাবির নামাজে তারা আসে? যে তারা যদি আমাদের অনুষ্ঠানে না আসে, আমরা যদি তাদের অনুষ্ঠানে যাই, তাহলে বোঝা গেল আমরা মুসলমান হইয়া আমাদের কোনো লজ্জা শরম নাই। আমার একজন হিন্দু প্রশ্ন করছেন, হুজুর এই বছর আমরা সাকসেস। আমি বললাম, হিন্দু ধর্ম ধর্মালম্বী হইয়া আবার সাকসেস হই কেমনে? এই ব্যাখ্যাটা আমার জানা দরকার। কেন হুজুর এই বছর আমাদের দুর্গা পূজায় শতকরা 66 জন মুসলমান আইসা আমাদের এই দুর্গা পূজাকে বরণ করে নিছে? তা বললাম যে মুসলমানরা আসছে তোমাদেরকে খুশি করার জন্য, কারণ ইসলাম ধর্মলম্বী যারা মুসলমান, যারা যে কোনো ধর্ম পালন করলে আমাদের কোনো বাধা নাই, কারণ আপন আপন ধর্ম পালন করার ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? কিন্তু আমার প্রশ্ন হইল, আপনি যাকে রব মানলে, রবের সামনে আপনি মিষ্টি দিলেন, আমিতি দিলেন, রসগোল্লা দিলেন, আচ্ছা ওই মূর্তির সামনে যে মিষ্টি রাখলেন, ওই মিষ্টির মধ্যে যদি মাছি বসে, তাহলে সেই মূর্তি কি মাছি সরাইতে পারে? কথা বলেন। আচ্ছা আপনারা বলেন, আমার যে রব মূর্তি, সেই মূর্তি তার সামনের থেকে যদি মাছি মশা সরাইতে না পারে, সে কি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইতে পারবে? তাহলে বোঝা গেল ইসলাম ধর্ম হইল একমাত্র সঠিক নির্ভেজাল ধর্ম। তার কারণ ইসলাম ধর্মের আলিফ থেকে ইয়া পর্যন্ত যত বিধিবিধান আছে, সংবিধান আছে, সব কিছু রচনা করেছেন একজন, আপনারা বলুন তিনি কে? এখানে আসছে ফি সিলমি কাফা, আরেক জায়গায় আসছে ফি সালমি কাফা, দুটার অর্থই হইল ইসলাম। কেন? ইসলাম ধর্মের মধ্যে যখন কেউ প্রবেশ করে, অন্তর্ভুক্ত হইয়া যায়, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আসার পরে, আল্লাহর নবীর জন্মগ্রহণ করার পরে, নবী আলাইহি সালাতু ওয়াসসালাম খানে কাবার সামনে গেলেন, যাওয়ার পরে দেখেন খানে কাবার সামনে চতুর্দিকে ভিতরে কাফের বেঈমান মুশরিকরা 360টা মূর্তিকে তারা সাজাইয়া রাখল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? আবু জাহেল উৎপারা তখন ডেকে ডেকে বলে, ভাতিজা তুমি কি জানো না? বলে, না। এরা হলো লাত মানাত উজ্জা, এক একজন রব আমাদের এক একটা বিষয়ে আমাদের জন্যে সেই ফয়সালা গ্রহণ করে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, না না এটা হতে পারে না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওরে কাফেরের দলেরা, মূর্তি তোমাদের জন্য রহমত হতে পারে না, মূর্তি তোমাদের রব হতে পারে না, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে আসলাম, ইসলাম ধর্ম তেলাওয়াত করো, কালিমা পড়ে আমার কাছে মুসলমান হয়ে যাও। আল্লাহ আজ থেকে 1500 বছর আগে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য ওয়াজিব করে রাখলো। রাসূল যখন এই কথা বললেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বিপক্ষে একদল হয়ে গেছে। আপনি দেখবেন এখনো সঠিক কথা যারা বলে তার দুই দল, একটা তার পক্ষে আর একটা বিপক্ষে। আর নবী যখন মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলে না, আল আমিন সাদেক সত্যবাদী, কাফের বেঈমান মুশরিকরা বলছেন আল আমিন সাদেক সত্যবাদী, রাসূলের কাছে আমানত রাখতেন। যখন নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, দুই দল হয়ে গেল। একদল বলতেছেন, আহারে এতদিন জানতাম আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ভালো,
আজ থেকে যেহেতু মূর্তির বিরুদ্ধে কথা বলে তাহলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল, মক্কার আনাচে কানাচে যদি আমরা বলে দেই মানুষ পাগলের কাছে আর যাবে না। কেন? সুস্থ কোন মানুষ কি পাগলের কাছে যেতে পারে? আর তো জোরে কন না। আচ্ছা আপনারা আমার প্রশ্ন বুঝে থাকলে বলবেন, আমার নবী কি কোনদিন কোন রাত কোন সময় পাগল ছিল? না। কেন উপাধি দিল? পাগল যারা হবে তার দুইটা কোয়ালিটি থাকবে। এক নম্বর কোয়ালিটি হলো পাগলের কথার শুরু এবং শেষ ঠিক নাই। দুই নম্বর হলো পাগলের জামা কাপড় ঠিক নাই। এটা হলো পাগলের লক্ষণ। আল্লাহর নবী পাগল ছিলেন না, কিন্তু যারা নবীকে পাগল বলেন আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আয়াত নাজিল করে বললেন, নবী গো টেনশন পেরেশানি করার কোনো কারণ নাই, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল, আপনি পাগল হতে পারে না। আপনার ধর্ম ইসলাম কোরআনকে কিয়ামত পর্যন্ত যারা জিন্দা রাখবে তাদেরকেও আবু জেহেল উতবা সাইবাদের বাজনারা স্বপ্নের যুগে পাগল বলবে, তারও পাগল হতে পারে না। কারণ পাগল যিনি হবেন তার কথার শুরু এবং শেষ ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা কেমনে বুঝতাম শুরু এবং শেষ ঠিক নাই পাগলের? একটা এক্সাম্পল উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। প্রাইমারি স্কুলের মাস্টার স্কুলে আসার পরে ছাত্রদেরকে বলতেছেন, অঙ্কটি চা, আজকে তোমাদেরকে নতুন একটা অঙ্ক দিব। ঠিক আছে, স্যারে বলতেছেন যে আমি গাড়ির থেকে নামার পরে স্কুলে আসতে 10 মিনিট সময় লাগছে। তোমরা বলো এই 10 মিনিট সময় লাগছে গাড়ির থেকে নামার পরে স্কুলে আসতে, আমি স্যারের বয়সটা কত? আচ্ছা আপনারা বলেন এই 10 মিনিটের সাথে স্যারের বয়সের কোনো যোগসূত্র মিল আছে? সব সময় দেখবেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিছু টেটনা চালাক ছাত্র থাকে। একটা ছাত্র কলম কামড়া, স্যারে বলতেছেন কলম কামড়াও, অঙ্ক না পারলে খবর আছে। ওই টেটনা ছাত্র দাঁড়ায় বলেন, স্যার টেনশন করেন না, আমি আপনার বয়সটা পাইলেছি। বলে কেমনে পাইলাম? বলে আমি পাইলাম আপনার বয়সটা 60। আসলেই মাস্টার সাহেবের বয়সটা বরাবর 60ই, কানাটুকু মিলে গেছে আর কি। স্যারে খুব খুশি হইলে, কিভাবে পাইনে, কোন সূত্রে পাইনে? বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি গুণ বিয়োগ বাক, কোন সূত্রে তুমি পাইলে সূত্রটা বলো। তখন ছাত্র একটা মুস্কে হাসি দিয়ে বলছেন, স্যার আমার একটা বড় ভাই আছে, এটা হাফ মেন্টাল, তার বয়স 30, আপনি ফুল মেন্টাল, এই জন্য আপনার বয়স 60। কথাগণ ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন পাগলের কথার শুরু এবং শেষ কি ঠিক আছে? দুই নম্বর, আল্লাহ নবীকে তারা পাগল বলে, কিন্তু নবীজির আরেকটা আকর্ষণ ছিল, আল্লাহ নবী এত সুন্দর ছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী আলাইহি সালাতু ওয়াসালাম এশারের নামাজ পড়াইয়া আমি আয়েশার ঘরে যখন আসতেন, আল্লাহ নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আচ্ছা এখন যত বিশ্ব সুন্দরী আছে, ট্রাম্প বলেন ওবামা বলেন, যত বিশ্ব সুন্দরী আছে, সমস্ত বিশ্ব সুন্দরীদেরকে যদি একটা রুমের মধ্যে ঢুকাইয়া লাইট অফ করে দেওয়া হয়, তাদের চেহারার সুন্দরের আলোতে সুয়ের ছিদ্র দেখা যাবে দূরের কথা। আমার বিশ্বাস 42 ইঞ্চি ফাইবার ছিদ্র দেখা যেত না। আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদে নববী থেকে নামাজ পড়ে আল্লাহর নবীর পিছনে থেকে বাহির হইলাম, আল্লাহর নবী মসজিদে নববীর পাশে বসলেন, আমি নামাজের শুরুতে আল্লাহর নবীর চেহারার বরাবর বসলাম, বসার পরে একবার আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের কোণিমার চাঁদের দিকে তাকাই, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের কোণিমার চাঁদের দিকে তাকাই। আমি জাবের 7 থেকে 7 বার পর্যন্ত একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের কোণিমার চাঁদের দিকে তাকাই। আমি জাবের আল্লাহর কসম খেয়ে বললাম, আকাশের কোণিমার চাঁদের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ আমার নবী মুহাম্মদের চেহারার মধ্যে দিয়ে দিলে। নবী আলাইহি সালাতু ওয়াসালাম খানায়ে কাবার সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, এখন যারা হজ উমরা করতে যা
আপনারা গিয়া দেখেন লাইটের অভাব নাই। আজ থেকে 15 বছর আগে মোমবাতি ছিল না, কথা কন। কারণ খানে কাবার সামনে যখন আল্লাহ নবী দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন, নবীর চেহারার আলোতে খানায় কাবার 4 কিলোমিটার এরিয়া পর্যন্ত আলোকিত স্বয়ং আল্লাহ করে দিতেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজনা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীর কোরআন তেলাওয়াতের আকর্ষণে যারা পাগল দেখতে যাইতো আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে জিন্দগির জন্য মুসলমান হয়ে যেত। এর দ্বারা বোঝা যায় কোরআন তেলাওয়াত কোরআন তফসিরের মাধ্যমে মানুষের ইমান ঠিক হয়, বেজাল থেকে নির্বেজাল হয় জান্নাতের পথ দেখতে, আর গান বাজনার মাধ্যমে মানুষের ইমান নষ্ট হয়। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না সেরাগালি আব্দুল করিম আব্দুল সাত্তা বাউল গান শুনতে শুনতে, বান্ডারি গান শুনতে শুনতে, শানের গান শুনতে শুনতে আল্লাহর উলি হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম কেউ বলতে পারবে না। আর আমরা শত শত প্রমাণ দিতে পারবো অনেক চোর ডাকাত বদমাশ লম্পট কোরআনের ব্যাখ্যা তাবলিগে এসে চুরমুলার মাহফিলে গিয়ে আল্লাহর উলিয়ে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় গান বাজনার মাধ্যমে মানুষ নষ্ট হয়, কোরআন তাফসিরের মাধ্যমে মানুষ বালা হয়। কিন্তু আপনি দেখবেন যে গান বাজনার মাধ্যমে মানুষ নষ্ট হয় আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ইমান ঠিক হয়। আমাকে একদিন একজন বাউল শিল্পী বলতেছেন, হুজুর আপনারা ওয়াজ কইরা মানুষের দিল নরম করেন, আমরা বাউল গান আর তেতারা তেতারা ডেপডিবি বাজায়া মানুষের দিলকে নরম করি। আমি বললাম আপনি যদি সিরা ভিজান, এই পানি দিয়া সিরা ভিজেলেও ভিজবে, প্রস্রাবের পানি দিয়া।